ভাত ঘুমের গল্পে আপনাদেরকে আবার স্বাগত। খাওয়া দাওয়া শেষে ঘুমে চোখ লেগে আসার আগে আমাদের এই ভাত ঘুমের গল্পের পরিবেশন। আজকের গল্প যে দিন ভেসে গেছে। গল্পের লেখক শ্রী উদয় বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ আমি অর্ণব রায়। গল্পের বিভিন্ন চরিত্রে অমিতাভ রায়, বুলবুল রায় এবং আমি অর্ণব রায়। সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়েও আমি অর্ণব রায়। গল্পের কভার ডিজাইন অর্ণব রায়। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুরু হচ্ছে যেই দিন ভেসে গেছে। সেই চেনা ধর্ম মন্দির তলা, সেই কসবা বসপুকুর, তাপসের মুদি দোকানে ঝাঁপ পড়ছে দিনের বিক্রি বাটার পালা মিটিয়ে। শরতের মেঘ রোদে মাখা দুপুরে ভাত ঘুমে ঝিম হয়ে আছে পাড়াটা। পাড়ার বারোয়ারি পুজোর প্যান্ডেলে চলছে ডেকোরেটরের লোকেদের ঠুকঠাক। সামনে ধীরাজ অ্যাপার্টমেন্টটায় নতুন রং পড়েছে, হয়তো উৎসবের খুশিতেই। তারই সামনে দাঁড়িয়ে একটা লাল মোটর বাইক। সেই বাইকের আরোহী শিরস্ত্রাণে আত্মপরিচয় আড়াল করার সুযোগে তাকিয়ে আছে তিনতলার বারান্দার দিকে, যেখান থেকে হালকা হাওয়ায় দোল খাচ্ছে শুকোতে দেওয়া একটা নীল শাড়ি, একটা কালচে নাইটি, আর হাওয়ায় দুলছে কিছু হারানো মুহূর্তের ছেঁড়া ছেঁড়া জল ছবি। কোথা থেকে যেন ভেসে আসছে টুকরো টুকরো চেনা চেনা কিছু সংলাপ। তিনতলার বারান্দা থেকে হঠাৎ কে যেন হাওয়াতেই বিছিয়ে দিল একটা ঝুলন্ত সময় সিঁড়ি, আর তাবে উপরে উঠতে শুরু করলো লাল বাইকের সওয়ারি। ধরা যাক তার নাম সংকল্প। সালটা 2004। শরতের আকাশে ছেঁড়া মেঘের সঙ্গে ছোঁয়াছুঁই খেলছে মাঞ্জাগর্বি লাল নীল চাঁদিয়াল পেটকাটি। এমনই বাঁশ বাঁধা চলছে ধর্ম মন্দিরের সামনের মাঠটায়। বিশ্বকর্মা পুজোর বিসর্জনের দিনেও রিক্সা চালকদের প্যান্ডেলে ঘুরে ফিরে বেজে চলেছে বারান্দায় রোদ্দুর। আর ধীরাজ অ্যাপার্টমেন্টের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে মুঠোফোনে কারো সঙ্গে কথা বলছে সংকল্প। না না সত্যদা, কোনো সমস্যা নেই। মিউজিশিয়ানদের জন্য আর 1,200 বাড়িয়ে দেবেন, আর আমরা দুজনেই গাইছি। আপনার বৌমার জন্য আর 1,300 বেশি রাখবেন তাহলে। ওকে ওকে, হ্যাঁ দাদা, রাখি এখন। কলটা ডিসকানেক্ট হতে না হতেই কানের কাছে চেনা গলা বলে উঠল, বৌমার জন্য 1,300 মানে? স্নানে গিয়েছিল ঊষশী, কখন যে সে বেরিয়ে এসে পেছনে দাঁড়িয়েছে খেয়াল করেনি সংকল্প। মানে ওই যে আগরপাড়া সতুদা বিজয়া সম্মেলনের প্রোগ্রামের কথা বলেছিল না, এখন বলছে বৌমা মানে তোমাকেও গাইতে হবে। সে না হয় গিয়ে দেবো, কিন্তু আমার জন্য 3 রেখে তুমি নিজের জন্য কত বলেছ? ঊষশীর বলার ভঙ্গিমায় সিঁদুরে মেঘ দেখছিল ঘর পড়া সংকল্প। দেখো, প্রথমে আমাকেই বলেছিল, কম বাজেটের প্রোগ্রাম, ছোটবেলা থেকে চেনা লোক, দাদা বলি। 12,000 রাজি হতে হয়েছিল, আমি নিজের জন্য 7 রেখে গাড়ি আর মিউজিশিয়ান পেমেন্ট বাকি 5 হয়ে যাবে ভেবেছিলাম। এখন তো তুমি গাইছো যখন। না, আমি গাইব না, হিস হিসিয়ে বলে উঠল ঊষশী। তোমার আমার সেম পেমেন্ট হবে, পুরো 50-50। তোমার 7 হলে আমার 3 কেন? সংকল্প বোঝাতে চেষ্টা করছিল। আরে সিনিয়রিটি, গ্রেডেশন, পরিচিতি সাপেক্ষে আমার যা নেওয়ার তা কি দিচ্ছে ওরা? তুমি কেমন গাও আমি জানলেও ওরা তো ততটা জানে না। সম্পর্কের সুযোগে কম খরচে একজন মহিলা শিল্পী পেয়ে যাচ্ছে, এটাই আসল ব্যাপার। আর তোমার টাকা আমার টাকা মিলে তো একটাই বাড়িতে ঢুকে একটাই হাঁড়ি চড়বে, এ নিয়ে ঝামেলা করছো কেন ফালতু?
কিন্তু ফালতু হোক না হোক ঝামেলাটা বাঁধলই, আর অন্য সব বারের মতো গোঁজামিল দিয়ে মেটানোও গেল না সেবার। সংকল্প আর উশুশী দুজনের সম্পর্ক বা দাম্পত্যের মূল সূত্র সঙ্গীত হলেও তা যে খুব সুরে তালে বাজত সবসময় তেমনটা নয়, বরং তালে গোলে কাছাকাছি এসে গেলেও তারা দুজন চিরদিনই ছিল দুটো বিপরীত মেরুর। রবীন্দ্রভারতীর এম এ সেকেন্ড ইয়ারের সংকল্পের হঠাৎ কোথাও খুব মন টেনেছিল ফার্স্ট ইয়ারের এক শ্যামল বরণী কেশবতীর। ধীরে সে মে এক বাত কাহু ক্যা আই লাভ ইউ। মধু আর অজয় দেবগনের ফুল অর কাঁটে বেশ হিট করেছিল সেবার। চিরগেলে প্রথায় এই আই লাভ ইউ বলার বিশ্বাসী না হলেও ইউ মানে উশসী যে কখন ফুল আর কাঁটার গন্ধে দ্বন্দ্বে তার স্বপ্নে মধুমাস নিয়ে ঢুকে পড়ল বুঝতেই পারল না সংকল্প। তেমন উশসীর মনেও নাকি সংকল্পের এন্ট্রির ওয়াইল্ড কার্ড ছিল সংকল্পের আলগোছে গুনগুনানো, আমরা দুজন আজকে রাতে থাকবো শুধু জেগে, ঘুমাও ও চাঁদ ঘুমাও। কিন্তু তারপর দুজন দুজনকে কি মনে নিয়েছিল আদু, নাকি যা ছিল তার সবটাই মেনে নেওয়া? সংকল্প ভেবেছিল তার কিশোরবেলার প্রিয় ভালোবাসা ভালোবাসা ছবির সুমিত্রা আর সন্তু মুখোপাধ্যায় অভিনীত চরিত্র দুটোর মতো গান সুর লেখা ছাত্রছাত্রী এই সব নিয়েই তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে দেবে জীবন। কিন্তু বাস্তবে জীবন সিনেমার নামটা বদলে গিয়ে কখনো হলো অভিমান, কখনো সাত পাকে বাধা, আর কখনো বা আকেলে হাম আকেলে তুম। উশসী খেয়ালের ছাত্রী ছিল, সংকল্প তার পুরিয়া ভীমপলশ্রীর সঙ্গে বিলম্বিত দ্রুতে হারমোনিয়াম ধরত প্রথম প্রথম। কিন্তু এখান ওখানে দু একটা মেঠো জলসায় তথাকথিত কালজয়ী নকল নবিসিতে নাম কুড়িয়ে তানপুরা ধরা ছেড়েই দিল একদিন। অন্যদিকে সংকল্পের নেশা ছিল নিত্য নতুন গান তৈরি। অফিসের ছেঁড়া খামে মাসকাবাড়ির ফর্দের উল্টো দিকে ছন্দ মেলাত সে, আর ফুরসত পেলেই হারমোনিয়াম নিয়ে বসে পড়ত সেই সব লেখায় সুর বোলাতে। সংকল্পের এসব লেখা সুরের ছাইপাশের দিকে ফিরেও তাকাত না উশসী। তার কাছে এসডি আরডি মদনমোহন নশাদ সলিল সুধীন নচিকেতা গুলজার গৌরী পুলক ঠাকুররা যা করে গেছেন সেখানে নতুন গান ফান তৈরির চেষ্টা ফানিও। তাই রিমেক বনাম নতুন গানের ধর্মযুদ্ধ সবসময়ই চলতে থাকত দুজনের সংসারে। অন্যদিকে পারিবারিক সমস্যাও ছিল কিছু, যা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে থাকে। সংকল্পের বাবা মায়ের সঙ্গে তাদের একমাত্র ছেলে ছেলের বউয়ের জীবনযাপনের ধ্যান ধারণায় বৈপরীত্য সমস্যা বাড়াত অনেক ক্ষেত্রেই। উশসীরও স্বামীর থেকে নিজের মায়ের সঙ্গেই মনের যোগটা ছিল বেশি। বিয়ের পরেও সংকল্প কোথাও বেড়াতে যেতে চাইলে উশসী সঙ্গ না দেওয়ায় যেতে হতো অবিবাহিত বন্ধুদের সঙ্গে। কোনো সিনেমা দেখাও ছিল একা একা নিজের সঙ্গেই, তবু চেষ্টা করেছিল দুজন ফাঁকফোকরগুলো কাটিয়ে একসঙ্গে কাটিয়ে দেওয়ার। দুজনে স্বতন্ত্র একটা সংসার পেতেছিল এই ধীরাজ অ্যাপার্টমেন্টের তিনতলায় 550 স্কোয়ার ফিটে। কিন্তু ঝামেলাটা বাঁধলই, আর সেবার সঙ্গে এসে জুড়ে গেল আরও কিছু দুর্ঘটনা। আগরপাড়ার প্রোগ্রামটায় অনেক বুঝিয়ে সুঝিয়ে গাইতে রাজি করা গেছিল উশসীকে, কিন্তু মহালয়ার দিন তিনেক আগেই হঠাৎই এলো এক অভাবনীয় দুঃসংবাদ। উশসীর মার সেকেন্ড অ্যাটাক ছিল সেটা, এবং তিনি আর রুখতে পারলেন না মৃত্যুকে। মা অন্ত প্রাণ মেয়ের পক্ষে এই বাস্তবকে মেনে নেওয়া খুব সোজা ছিল না। সংকল্প সারাক্ষণই সঙ্গে ছিল তার এই লড়াইয়ে,
কিন্তু শোকের আনুষ্ঠানিকতা কাটতে কাটতে পুজোও এসে গেছিল। শতুদার বিজয়া সম্মেলনের দিনও আসছিল এগিয়ে। তাই অষ্টমীর রাতে উষসীদের বালির পৈতৃক ফ্ল্যাটে সেই প্রোগ্রামের কথা পেড়েছিল সংকল্প। কারণ সদ্য মাতৃবিয়োগের শোক সরিয়ে স্টেজে উঠে আসর জমানো গান গাওয়াটা ভেতর থেকে আসবে কি না বুঝতে পারছিল না উষসী। সেখানে সংকল্পের আদর্শ চিরকালই উত্তম কুমার অভিনীত ডাক্তার অগ্নিশ্বর। কমিটমেন্ট তার কাছে সব কিছুর ওপরে। উষসী না গাইলে তার জায়গায় অন্য কোনো মহিলা শিল্পীর ব্যবস্থা করতে হবে, কারণ দায়টা সংকল্পেরই। অথচ উষসী সিদ্ধান্তহীনতায় ভুগে কিছুই ঠিক করে বলছে না। এই অবস্থায় আবার ফিরে এলো চেনা কথা কাটাকাটি, দোষারোপ, বিষ ওগড়ানো। হইচই শুনে পাশের ঘর থেকে মধ্যস্থতা করতে এসে উষসীর চেন্নাই প্রবাসী দাদা বললেন, দেখো সংকল্প, তুমি নিজে কথায় কাজে একেবারে অক্ষরে অক্ষরে এক হতে পারো, তুমি পারফেকশনিস্ট, বাট ইউ ক্যান নট ফোর্স এনিবডি টু বি জাস্ট লাইক ইউ। আর উষসী, তুইও যদি সংকল্পের সঙ্গে অ্যাডজাস্ট না করতে পারিস, ওকে ওর মতো বাঁচতে দে। তোদের এই সম্পর্কের সমস্যাগুলো অনেক দিন ধরেই আমাদের দুশ্চিন্তার কারণ। ইনফ্যাক্ট মার এইভাবে চলে যাওয়ার কারণও হয়তো এই অশান্তি। শুনে খুব কাঁদছিল উষসী। বদলে যাওয়া পরিস্থিতিতে ওকে আর সান্ত্বনা দেওয়া যায় কি না ঠিক করতে পারছিল না সংকল্প। তারপর কান্না থামালে দাদাকে বলল উষসী, মাই আমার সব কিছু ছিল, এখন আর কারো সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতে পারবো না আমি। সংকল্প যেন আর না ফেরে বসপুকুরের ফ্ল্যাটে, আমি একাই থাকবো। একাই থাকব। ধীরাজ অ্যাপার্টমেন্টের তিনতলার বারান্দার দিকে তাকিয়ে মনে মনে হাসছিল লাল বাইকের শিরস্ত্রাণে মুখ আড়াল করা সওয়ারি। চেনা বারান্দাটায় হাওয়ায় দুলছে একটা নীল শাড়ি, একটা কালচে নাইটি আর একটা অফ হোয়াইট শার্টও, যেটা একা থাকা কোনো মহিলার পরিধেয় নয় কোনোভাবেই। আর উষসী যে বিয়ে করছে, মিউচুয়াল ডিভোর্সের এক মাস পেরোনোর আগেই সেটা নিজেই সংকল্পকে জানিয়েছে উষসী। কাউকে খুঁজছেন নাকি দাদা? মুদি দোকানের ঝাঁপ বন্ধ করে কখন এসে দাঁড়িয়েছে তাপসের ভাইটা। কেমন আছো পিন্টু? আপনি সংকল্পদা, কোথায় এসেছিলেন এদিকে, কেমন আছেন দাদা? হেলমেটের আড়াল থেকেও এই 15 বছর পরে হঠাৎ ফিরে আসা আগন্তুককে চিনতে পেরেছে পিন্টু। মনটা ভালো হয়ে গেল সংকল্পর। এই তো একটু অ্যাক্রোপলিসের কাছে এসেছিলাম কাজে। ভেতরের রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ দেখি তোমার দোকানটা চেনা লাগলো, তাই থমকে গেলাম। চলি গো, অনেক দেরি হয়ে গেল। আবার চলতে শুরু করলো লাল মোটর বাইক। একে বেঁকে মিলিয়ে গেল ধর্মতলা রোড ধরে তালবাগানের দিকে। ধীরাজ অ্যাপার্টমেন্টের বারান্দাটা একা চেয়ে থাকলো শরতের আকাশে। হয়তো এক্ষুনি স্নান সেরে বেরিয়ে গুনগুন করতে করতে সেখানে এসে কারোর ঘরে ফেরার অপেক্ষায় ছুঁকে দাঁড়াবে বদলে যাওয়া সময়। দূরে কারা যেন চেঁচিয়ে উঠল, মাঞ্জাগর্বী নীল চাঁদিয়ালটা হঠাৎই যাবতীয় প্যাঁচ পয়জারের দায় কাটিয়ে হেলে দুলে ভাসতে ভাসতে চলল কে জানে কোথায়।